বিরল গোলাপী হীরার সন্ধান মিলেছে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায়। এটি বিশ্বের 300 বছরের মধ্যে খুঁজে পাওয়া সবচেয়ে বড় হীরক খণ্ড বলে ধারণা করা হচ্ছে। 170 ক্যারেট এবং 34 গ্রাম ওজনের দুষ্প্রাপ্য এই হীরার নাম দেওয়া হয়েছে লুলো রোজ। খনির মালিক অস্ট্রেলিয়া ভিত্তিক প্রতিষ্ঠান লুকাপা ডায়মন্ড কোম্পানি তাদের ওয়েবসাইটে ঘোষণা দেন, 300 শতকেও এত বড় গোলাপী হীরা এর আগে পাওয়া যায়নি খনিতে। এই হীরা একেবারেই আলাদা। আন্তর্জাতিক দরপত্র বা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে হীরাটি। এটি লুলো খনি থেকে পাওয়া বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরা। এই হীরা পাওয়াকে ঐতিহাসিক ঘটনা আখ্যা দিয়েছে অ্যাঙ্গোলার সরকার।